নমস্কার, আপনারা দেখছেন যে আমাদের সারাদিনের আন্দোলনের পর এখন আমরা ধর্ণামঞ্চে রয়েছি। এই ধর্ণামঞ্চে অনেক হাজার হাজার শিক্ষক, তারা কিন্তু মেইন জায়গায় তারা লড়াইটা দিয়ে এবং পুলিশের সঙ্গে একটা আন্দোলনের পর তারা আমাদেরকে এই জায়গাটা দিয়েছে, যেখানে আমরা বিগত দিনে বসেছিলাম সেই সাত দিন সেই মহান জায়গায়। সেখান থেকে আমরা আবার আন্দোলনটা শুরু করছি এবং অনেক শিক্ষক শিক্ষিকা দেখুন এই গরমের মধ্যে সারাদিন কি ক্লান্ত, কি পরিশ্রম, কি কষ্টের মধ্যেও তারা কিন্তু রয়েছে লড়াইয়ের ময়দানে, এবং তারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা যেন এটা নিজেদের লড়াই হিসাবে ভেবেছে, সেই লড়াইয়ের বার্তা দিয়ে আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা কিন্তু দলে দলে আসুন এবং এটাই শেষ লড়াই। বঞ্চিত হতে হতে আমরা কিন্তু এমন একটা জায়গায় পৌঁছেছি, সেই লড়াইটা আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তাই আপনাদেরকে এই ছবিগুলো দেখাচ্ছি। এর কারণ হলো যে এই সমস্ত দিদিমণিরা, তাদের কিন্তু বাড়িতে থাকার কথা ছিল, মাস্টারমশাইদের বাড়িতে থাকার কথা ছিল, আজকে কলকাতার রাজপথে তারা কিন্তু পড়ে রয়েছে। কিন্তু সেই লড়াইটা কেন আমাদেরকে করতে হচ্ছে, যেভাবে বঞ্চিত করেছে সরকার আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও করছে না, অতএব সেই লড়াইটুকু আমাদের কিন্তু আদায় করে নিতে হবে। এবং সেই বিষয়টা হলো শিক্ষক ঐক্য মুক্তিমঞ্চ যেভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আশা করছি যে আমরা সফলতা পাবো। যদি আপনারা হাজার হাজার শিক্ষক প্রতিদিন এখানে আসেন এবং আজকের মতন এই দিদিমণিদের মতন এখানে দুটা দিন তিনটা দিন থেকে যান বা একটা দিনও থেকে যান, দেখবেন যে ইতিহাসের সাক্ষী কিন্তু আপনারা হয়ে থাকবেন। এবং যে ইতিহাস আমরা লড়াইয়ের জন্য করছি, যে বঞ্চনার ইতিহাস, সেই বঞ্চনার ইতিহাসে আপনি একজন সাক্ষী হয়ে থাকবেন। তাই বাড়িতে বসে না থেকে আপনারা কিন্তু প্রত্যেকে বেরিয়ে পড়ুন, কালকে সকালবেলা সকাল সকাল চলে আসুন এবং আমাদের কালকে কর্মসূচি বিরাট একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যাব। সরকারের কাছে কঠোর বার্তা পৌঁছেছে, সরকারের থেকে আমাদের এই কর্মসূচির বিষয়ে তারা কিন্তু অনেক কিছু জানতে চেয়েছে এবং তারা বার্তা দিয়েছে যে আমরা অনেকটা কাজ এগিয়ে গেছি। কিন্তু আমরা বলেছি যে এরকম বার্তা আমরা চাই না, আমরা কিন্তু চাই যে একমাত্র অর্ডার, যে অর্ডারে আমাদের বেতন বৃদ্ধি হবে, আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ অনেকবার আমরা এরকম মিথ্যা প্রতিশ্রুতি শুনে কিন্তু আমরা সেই জায়গায় অবহেলিত, বঞ্চিত, পীড়িত রয়েছি। তাই আমাদের কষ্ট হচ্ছে, অনেক ষাটঊর্ধ্ব শিক্ষক শিক্ষিকা তাদের প্রেশারের অসুবিধা আছে, এমনকি শারীরিক অসুস্থতা সত্ত্বেও তারা কিন্তু যেতে যাচ্ছে না। আপনাদের এই ছবিগুলো দেখাচ্ছি, তখন বাচ্চা ছোটা ছাড়া ছোটা বাচ্চা দেখুন, এই সময়ে এতজন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রাজপথে পড়ে রয়েছে সেই আন্দোলনকে একটা চূড়ান্ত রূপরেখা দেবার জন্য। তাই আপনাদেরকে বলবো যে আপনারা বাড়িতে আর বসে থাকবেন না, যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ, যারা আসতে পারেননি আপনারা রোটেশনের ভিত্তিতে আসতে শুরু করুন, আমরা এই আন্দোলনটা শেষ দিকে ছাড়বো। আমাদের কিন্তু একটাই দাবি যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে সম্মানজনকভাবে, সেটা অর্ডার আকারে, এবং ঘোষণা করতে হবে যে এইগুলোকে শিক্ষা দপ্তর মানে নিয়ে যাচ্ছি এত তারিখের মধ্যে, এবং যারা রিটায়ারমেন্ট হচ্ছে তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে। অতএব এই যে দাবিগুলো, এটা যেমন আমার দাবি, আপনার দাবি, সকলের দাবি, আমরা সকল সংগঠন মিলেমিশে এখানে একত্রিত অবস্থায় আছি এবং সবাই মিলে আজকে বুঝতে পেরেছি যে এই সরকার আমাদেরকে কিছু দিবে না, এরা বঞ্চনা করবে। তাই এই বঞ্চিত সরকারকে জবাব দিতে গেলে একটা বড় আন্দোলন দরকার, সেই আন্দোলনটাই আমরা কিন্তু করে চলেছি। শিক্ষক ঐক্য মুক্তিমঞ্চকে সামনে রেখে সমস্ত সংগঠন আমরা পেছনে এসে দাঁড়িয়েছি, মইদুল ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে আমরা কিন্তু এগিয়ে চলেছি একে এক এক করে। আজকের দিনটা আমরা কাটালাম, সেখানে অনেক শিক্ষক, আজকে প্রায় 25-30 হাজার শিক্ষকের জমায়েত হয়েছিল, হয়তো অনেকে সামনে সামনে বাড়ি চলে গেছে কিন্তু অনেকে রয়ে গেছে এবং থাকতে হবে। আমাদের হয়তো দেখা যেতে পারে যে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে, দেখা যেতে পারে অনশন কর্মসূচি হবে, এখানে আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, আমরা তো শেষ স্পিনারে এসে দাঁড়িয়েছি, আমরা যেন মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি, তাই সেই মৃত্যুকে হয়তো আমরা বরণ করবো, এটাও আমাদের মনের মধ্যে একটা ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে, লড়াইয়ের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের এই ছবিগুলো যে দেখাচ্ছি, এটার কারণ আপনাদেরকে উদ্বেলিত করা যে আপনি যেভাবে হয়তো বাড়ি পশ্চিমবঙ্গ ভাবছেন যে হয়তো আমার না গেলে হবে, কিন্তু আসুন না, দেখুন না, এই লড়াই একবার সামিল হয়ে দেখুন, আপনি গর্বের সঙ্গে বলতে পারবেন যে হ্যাঁ সত্যি আমরা এই লড়াই গিয়েছিলাম, এই লড়াই আমরা নিজেরা লড়ে আমার নিজের হক আমি আদায় করে নিয়ে এসেছি। তাই সকলকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি তাপস চক্রবর্তী আপনাদেরকে উদ্বেলিত করার জন্য, এই বর্তমান পরিস্থিতি জানানোর জন্য এই ভিডিও বার্তাগুলি করে আপনাদের পাঠাচ্ছি। আপনারা এগুলোকে চারিদিকে ফলোয়ার করুন এবং সমস্ত মানুষকে সচেতন করে এবং সবাইকে উদ্বেলিত করে আপনারা প্রতিনিয়ত আসুন। প্রয়োজন হলে স্কুল একজন করে চালাবে, একজন শিক্ষিকা রেখে দিয়ে, এমনও হতে পারে আপনি কোনো ছুটি দিয়েও, স্কুল ছুটি দিয়েও অন্তত আসতে হবে। যে শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষক ভাবছে না, যে শিক্ষামন্ত্রী 300 কোটি টাকা বরাদ্দ করে এখনো পর্যন্ত আমাদের অর্ডার হলো না, শুধু ফাইল যাচ্ছে এসছে এই কথাই বলছে, তাহলে কবে আর বঞ্চনার আমরা এই মানে বঞ্চিত হতে থাকবো কতদিন? তাই সেই লড়াইকে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা প্রত্যেকে আসবেন এই আশা রেখে, এই ধর্ণামঞ্চ থেকে আমরা যে জায়গায় করছিলাম সেখান থেকেই আবার আপনাদেরকে ভিডিও বার্তাগুলি পাঠালাম, আপনারা সকলে আসুন এই আশা জানিয়ে আমি এই ভিডিও বার্তাটি করলাম। নমস্কার।